রাজ্যে একটা পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, কিন্তু পরিতাপের বিষয় হলো এই বোর্ড শুধুমাত্র কাগজে পত্রে। এরা সম্ভবত এবার সক্রিয় হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে হবে। মুখ্যমন্ত্রীর দাবি প্লাস্টিকে প্রায় 13,000 কেমিক্যাল আছে, যার মধ্যে 3,000 কেমিক্যাল মারাত্মক ক্ষতিকারক। আগামী এক মাস ব্যাপী চলবে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা এই অভিযান, ঘোষণা মুখ্যমন্ত্রী। নেশামুক্ত ত্রিপুরা, সেখানে আমি ওনার যে আহ্বান সেটা যাই না কেন, ওই সময় আমার মনে পড়ে গেল। আমি বললাম কেন না আমাদের প্লাস্টিক মুক্ত ত্রিপুরা করা যায়। সেই কথাটা আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয়কে আমি যখন বললাম, আমাদের পলিউশন বোর্ডের সাথে কথা বলল, আমাদের যারা ফরেস্ট ডিপার্টমেন্টের যিনি এখানে আছেন ওনার সাথে কথা হল, এবং দেখা গেল যে উনি আজকের দিনটা বেছে নিয়েছেন, আমার সাথে কথা বলেছেন যে কবে থেকে কবে। তো সেই আজকের দিনটা শুরু হল এবং 14 আগস্ট পর্যন্ত এক মাস ব্যাপী এই কাজটা আমরা করব। এখানে আমরা জানি যে মনমর আর পরিমার, মনমার আর পরিমার এই দুটোর সংযোগ যখন একসাথে করা হয় তাতে যে মানে এক্সোথার্মিক রিয়াকশন হয় একটা, আমি নিজেও আমি জানি, কারণ এতে করে এই প্লাস্টিক তৈরি হয়। এবং এই যে প্লাস্টিক তৈরি হল, দেখা গেছে আজকে টুডে প্রায় 13,000 এর মধ্যে কেমিক্যালস আছে এই প্লাস্টিকের মধ্যে। পলিমারাইজেশন হয় ঠিক আছে, মনোমার এন্ড পলিমার, কিন্তু এর মধ্যে 13,000 বিভিন্ন ধরনের কেমিক্যালস এর কারণে একটা প্লাস্টিক তৈরি হয়। এবং দেখা গেছে যে এর মধ্যে এই যে 13,000 যে কেমিক্যাল, তার মধ্যে বৈজ্ঞানিকগণ ওনাদের রিসার্চের মাধ্যমে দেখেছেন প্রায় 3,200 কেমিক্যাল দে আর ভেরি মাচ ডেট্রিমেন্টাল ফর দ্য এনভায়রনমেন্ট এজ ওয়েল এজ ফর দ্য হেলথ অফ দ্য হিউম্যান বিং, সাংঘাতিক বিষয়। আর বাকিগুলো এখনো গবেষণা করছেন যে এর মধ্যে এগুলো হার্মফুল কিনা, তো হয়তোবা তাদের গবেষণা থেকে উঠে আসবে এইগুলোর মধ্যে আরো কিছু আছে হয়তোবা হবে, তো সেই কাজ চলছে। এবং এখানে যারাই উপস্থিত আছেন, আজকের উদ্বোধন করলাম প্লাস্টিক দিয়ে আমরা মুক্ত করে দিলাম সারা ত্রিপুরাকে, কিন্তু এর আগে বুঝতে হবে আমি যে যাচ্ছি প্লাস্টিকটা ব্যবহার করে না, তার আগে আমাদের বুঝতে হবে কেন এই প্লাস্টিক আমরা বলছি কেন। এটা তো ঠিক আছে, ফিজিক্যালি ড্রেন আটকে যাচ্ছে, ফ্লাড হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি নিজে ফেসবুকে দেখেছি, এটা সমুদ্রের পারে একটা ব্যাগ নিয়ে উনি সমস্ত এই প্লাস্টিক উনি কুড়িয়ে কুড়িয়ে প্লাস্টিকের ভিতর এই ব্যাগের যে বস্তা ছিল সেই বস্তার মধ্যে ঢুকেছেন। তো যখন আমরা দেখি তারপর কিন্তু আমরা মনে হয় মনটা খারাপ হয়, আর ওনার মতো ব্যক্তি এইরকম করছে। বা আমরা সাফাই অভিযান মাঝে মাঝে স্বচ্ছ ভারত অভিযান সাথে আমাদের মেয়র সাহেবও আছেন, যখন এই প্রোগ্রাম হবে আমি তখন বলেছিলাম মেয়র সাহেবকে অবশ্যই এই প্রোগ্রামে রাখতে হবে, আমরা সবাই যাই স্বচ্ছ ভারত, কিন্তু এটা কিন্তু একটা মানে সিম্বলিক, আমাদের যে যাওয়াটা সিম্বলিক কিন্তু পরবর্তী সময়ে হয় না, কারণ সময়ের সমস্যা। যখন যায় মনে হয় একটু ভালো করেই পরিষ্কারটা করি, কিন্তু ইচ্ছে থাকলে উপায় থাকে না। কিন্তু এই ধরনের দেখানোর বিষয়টা যেটা থাকে সিম্বলিকটা বুঝতেও পারে না অনেকে। এখানে লিচিং আউট হয়, এই যে প্লাস্টিকের আমরা ব্যবহার করি লিচ আউট, মানে ব্যবহারের সাথে এই যে কেমিক্যালস গুলো বেরিয়ে আসে, এতে করে কি সমস্যা হয় আমি বলছি আপনাদেরকে। প্লাস্টিক ব্যবহার না করলে কি লাভ, কেন প্লাস্টিক মুক্ত ত্রিপুরার ডাক দিলেন মুখ্যমন্ত্রী, তার সঠিক ব্যাখ্যাও দিলেন চিকিৎসক মুখ্যমন্ত্রী। এবং তাতে করে ইনফার্টিলিটি ডেভেলপ করে, ওবিসিটি ডেভেলপ করে, বুঝতে পারি দেখা যায় না কিন্তু কিন্তু ওবিসিটি ডেভেলপ করে, ইনফার্টিলিটি ডেভেলপ করে। আমরা ডায়াবেটিস নিয়ে আমরা বলি যে ফ্যামিলিগত ডায়াবেটিসকেও বলছে যে ডায়াবেটিসও হতে পারে। আমরা ব্রেস্ট ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, অনেক সময় আমরা বলি
যে আমার কারোর আমার ফ্যামিলির মধ্যে ব্রেস্ট ক্যান্সার হয়নি বা এই ধরনের ক্যান্সার হয়নি, বুঝলাম না ওর কেন হলো, ওই আমরা জানি না কোথা থেকে কিভাবে হচ্ছে। আমরা যদি এটা জানি তবেই কিন্তু আমরা সতর্ক থাকতে পারব। কার্ডিওভাস্কুলার ডিজিজও বাড়তে পারে এতে করে, বললে এত ভালো প্লেয়ার সারাদিন পরিশ্রম করে উনি ওর আবার এই ধরনের ডায়াবেটিস কি করে হলো। কিন্তু যখন আপনি জানবেন যে এটা কোন জায়গা থেকে কিভাবে কি হচ্ছে, প্লাস্টিক যেহেতু বলছি আমরা, তো আমরা প্লাস্টিককে আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি যদি জানি এটা হচ্ছে কেন আমি এটা ব্যবহার করবো, আমি দেখেছি অনেক জায়গায় স্মোকিং স্মোকিং, তো আমার একটা ইংলিশে একটা কথা আছে সেটা বলছে যে বলছে আমি তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, ধূমপান ছেড়ে দিয়েছি, তো আই হ্যাভ গিভেন আপ স্মোকিং সেভারাল টাইমস, আই হ্যাভ গিভেন আপ দিস ব্যাড হ্যাবিট সেভারাল টাইমস, অর্থাৎ আমি বারবার রিপিট করছি। এই যে বিষয় আমরা দেখছি যে প্লাস্টিক আমরা ইউজ করবো না, আমি তো ভাবছি যে প্লাস্টিক এই যে ড্রাগ যেটা আমরা মুক্ত বলছি নেশা, তার থেকেও ডেঞ্জারাস এখন প্লাস্টিক হয়ে গেল, নেশামুক্ত সাথেও আরো ডেঞ্জারাস এখন প্লাস্টিক, শরীরেই নষ্ট করে দিচ্ছে পুরো। তো প্যারালাল বলা যায়, যদি আমি একবারে না বলি যে না, তো দুটো প্যারালাল চলছে এখন। তো এই যে একটা এতে করে স্ট্রোকও হয়, বলে বাচ্চা অল্প ছেলে অল্প বয়সের ছেলে স্ট্রোক হয়ে মারা গেছে, তো কি জানে হতে পারে, এই যে প্লাস্টিক ব্যবহার করছে তার থেকে হতে পারে কে জানে। তো এইগুলো যখন এখানে যারা আমাদের স্টুডেন্ট ছেলেমেয়েরা আছে, ছাত্রছাত্রীরা আছে, এগুলো যখন জানবে তবে কিন্তু অন্যদের বলা যাবে, ঠিক আছে আমরা আইনগতভাবে বলে দিলাম যে বাজার এখানে ব্যবসায়ী মহলের অনেকে আছেন, কদ্দুর কাজ হবে আমার একটু সন্দেহ করবো। এদিন আগরতলা টাউন হলে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী, তবে মুখ্যমন্ত্রী বলেছেন শুধু আইনগত বাড়াবাড়ি করলেই কাজ হবে না, মানুষের ইচ্ছে এবং সচেতনতা দুই হলেই আসবে লাভ। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।